ভুল চিকিৎসায় শম্পা বেগম নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। দায় এড়াতে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাতক্ষীরা তালা উপজেলার পাটকেল ঘাটায় সরকারি খাদ্য গুদাম সড়কের লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। শম্পার মৃত্যুর ঘটনা প্রকাশ পেতে সংশ্লিষ্ট চিকিৎসকের বিচার দাবি করে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের সামনে অবস্থান নেয়। জানা যায়, গতকাল সকাল 10টার দিকে শম্পার প্রসব ব্যথা শুরু হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করাতে তাকে লোকনাথ নার্সিং হোমে ভর্তি করায় স্বামী। হাসপাতালের স্বত্বাধিকারী পুলক পালের সঙ্গে 11,000 টাকায় অস্ত্রোপচারের চুক্তি করে সে। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্ত্রীর সন্তান প্রসবের অনুরোধ করে স্বামী বদরুল। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রতিশ্রুতি দিলেও তাদের ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়। কিন্তু ঘটনাটি ধামাচাপা দিতে দুপুর 12:30টার দিকে তার শম্পাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তৃপক্ষ। পরিবারের সন্দেহ হলে শম্পাকে গাজী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানকার দায়িত্বরতরা পরীক্ষা করে শম্পা অনেকক্ষণ আগে মারা গেছে বলে ঘোষণা দেয়। তখন ফিরে এসে পুলক কুমার পালের সঙ্গে কথা বলে সে বিষয়টি এড়িয়ে যেতে চায়। পরে বলে, তালা সরকারি হাসপাতালের চিকিৎসক তানজিমা তাবাসুম চায়না সিজার অপারেশন করেন। এ সময় হৃদযন্ত্রের ক্রিয়াযন্ত্র বন্ধ হয়ে গেলে শম্পার মৃত্যু হয়। ঘটনাটি নিছক দুর্ঘটনা।